আমাদের ভিতরে দিন দিন কৃপণতা বিরাজ করছে। পৃথিবী ধ্বংসের এটা একটা লক্ষণ যে মানুষের উপরে কৃপণতা চাপিয়ে দেওয়া হবে, মানুষ দান খায়রাত করতে চাইবে না। অথচ আল্লাহ তাআলা কখনো বলেননি যে তোমার রুজি থেকে আমাকে দান করো। আল্লাহ বলছেন আমি তোমাদের যেটা খেতে দিয়েছি সেখান থেকে দাও, আমারটাই আমাকে দাও যেটা আমি তোমাদের দিয়ে রেখেছি। আল্লাহ সব সময় এই কথা বলছে, আর কোন সময় এরকম প্রতিষ্ঠানে দানের কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিমের ওই হাদিসটা মনে রাখবেন, যে হাদিসটাতে আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা নেমে আসেন, ইয়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকুলুল আখার, অপরজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। তো একজন ফেরেশতা যদি আমার ব্যাপারে আল্লাহকে ক্ষতি আল্লাহর কাছে ক্ষতির দাবি করে তাহলে আমার তো ক্ষতি হবেই, আমি দশটা টাকা দান করলে আমি অন্তত এই ক্ষতি থেকে বেঁচে গেলাম, অন্তত আমি কৃপণ বা ও যে চাইলো আমি দিলাম না, অন্তত এইটা থাকলো না, আমি কিছু তো দিয়েছি। কেউ যে পঞ্চাশ টাকা আমি দিয়েছি, দশ টাকা পাঁচ টাকা, যার কারণে কোনো ভিক্ষুক হোক কোনো ব্যক্তি হোক মসজিদে জুমার সালাতে গেছেন, কোটাটা সামনে আসলো, আপনি দশ টাকা পাঁচ টাকা এক টাকা দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদি সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। যতগুলো পরিস্থিতি দুনিয়াতে আসবে দেওয়ার মতো সেখানে আপনি দিবেন, আপনার হাতটা ভালো, আপনি দিলে ফেরেশতাদের পক্ষ থেকে ক্ষতির কথাটা থাকবে না, আর আপনি না দিলে ফেরেশতাদের পক্ষ থেকে আপনার ধ্বংসের আপনার ক্ষতির কথাটা থাকবে।